সিএএ ইস্যুতে ডিগবাজি খেলেন শান্তনু। এক সপ্তাহের মধ্যে সিএএ দাবিকে বললেন স্লিপ অফ টাং। এদিন থেকে বনগাঁয় শুরু করলেন দেওয়াল লিখন। সিএএ নিয়ে নিজের ডেডলাইন থেকে পিছিয়ে এলেন মন্ত্রী নিজেই। সিএএ ডেডলাইন নিয়ে কার্যত ডিগবাজি মন্ত্রী শান্তনু ঠাকুরের, তবে তার দাবি সিএএ লাগু হবেই। গত রবিবার দক্ষিণ চব্বিশ পরগনার এক সভাতে সাত দিনের মধ্যে সিএএ লাগু হবে বলেছিলেন শান্তনু ঠাকুর, তিনি গ্যারান্টি দিয়েছিলেন। এবার তার দাবি আগামী সাত দিনের মধ্যে রুল ফ্রেম সম্পন্ন হবে, সেটা বলতে গিয়ে মুখ ফসকে এই কথা বলে ফেলেছি, তবে কিছুদিনের মধ্যেই সিএএ লাগু হবে। শনিবার সন্ধ্যায় উত্তর চব্বিশ পরগনার বাগদা থানা এলাকার কুঠিবাড়িতে মতুয়া মহাসংঘের একটি ধর্মীয় সভায় যোগ দেন শান্তনু ঠাকুর। সিএএ লাগু হবে বলেও দাবি করেন তিনি। কেন মতুয়া সমাজের জন্য সিএএ এর প্রয়োজন সে বিষয়ে মতুয়াদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি। পাসপোর্ট না থাকলে কেউই আমরা নাগরিক নয়, সেই ক্ষেত্রে সিএএ এর প্রয়োজন আছে বলেও দাবি করেন শান্তনু। পরবর্তীতে তিনি জানান, গত রবিবার দক্ষিণ চব্বিশ পরগনার সভাতে সাত দিনের মধ্যে সিএএ লাগু হবে বলে যে বক্তব্য রেখেছিলেন সেই প্রসঙ্গে তিনি বলেন ওটা স্লিপ অফ টাং, আগামী এক সপ্তাহের মধ্যে রুল ফ্রেম সম্পন্ন হবে বলতে গিয়ে মুখ ফসকে বেরিয়ে গিয়েছিল। ওইটা অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে যে রুল ফ্রেমিংটা সাত দিনের ভিতরে শেষ হচ্ছে, সেটা বলতে গিয়ে আমার মুখ ফসকে বেরিয়ে গেছে যে আগামী সাত দিনের মধ্যে ই হচ্ছে, কিন্তু সিএ হচ্ছেই আগামী কিছুদিনের মধ্যে, এটা 100% শিওর সিএ হবেই। সিএ ভারতের একটা বৃহত্তর জনমানবের একটা চাহিদা। সিএ হলে আমি একটু আগে তার ব্যাখ্যা দিলাম কী হবে। সিএ যখন অ্যাক্ট হয়েছে ভারতবর্ষের, সিএ তো আইন হয়েই গেছে, এটা ইমপ্লিমেন্ট করা বাকি, এ তো আর আইন করতে হবে না নতুন করে, এ তো আইন অলরেডি। আমি বসে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সোজাসুজি বলতে চাই, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা এলাকাতে ডিআইবি ইনকোয়ারি বন্ধ করা হোক পাসপোর্টের ক্ষেত্রে, আর 71 সালের আগের দলিল চাওয়া বন্ধ হোক, শুধু ভোটার কার্ড রেশন কার্ড আধার কার্ড দেখে যেন পাসপোর্ট স্যাংশন করিয়ে দেওয়া হয় প্রত্যেকটা মানুষকে। পাশাপাশি এদিন বনগাঁ এলাকায় এক দেওয়াল লিখন কর্মসূচিতেও অংশ নেন কেন্দ্রীয় মন্ত্রী। এদিন সকালে বনগাঁ আমলাপাড়া এলাকায় বনগাঁ জেলা বিজেপির সভাপতি দেবদাস মণ্ডলের উপস্থিতিতে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে দেওয়াল লিখন করেন শান্তনু ঠাকুর। দেওয়াল লিখনের মধ্যে দিয়েই কি লোকসভা ভোটের সূচনা করলেন? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে শান্তনু বলেন, এটাকে নির্বাচনী প্রচার বলা চলে না, তবে আমরা চাইব বারবার মোদি সরকার ক্ষমতায় আসুক, ফির একবার মোদি সরকার, সেই স্লোগান আমরা ছড়িয়ে দিতে চাইছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।